আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল ট্রিমিংস এবং অ্যাকসেসরিজ ট্রিমিংস এবং অ্যাক্সোসরিস দুইটা বিষয়ের যে মৌলিক পার্থক্য আছে এবং কোনগুলোকে আমরা টিমিংস এবং কোনগুলোকে আমরা অ্যাকসেসরিজ বলে থাকি সেই বিষয়গুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং ক্লিয়ার হবেন প্রথমে আমরা জানবো টিমিংস টিম হলো ফেব্রিক ব্যতীত কোনো গার্মেন্টসের সেই সকল উপাদান যা গার্মেন্টস ব্যবহারের সময় ফেব্রিকের সাথে সর্বদা লেগে থাকে তো এই সংজ্ঞাটি যদি আমরা ইংলিশে বলতে যাই তাহলে দাঁড়াই দ্য ম্যাটেরিয়াল হুইস আর অ্যাটাস্ট উইথ দ্য বডি অব গার্মেন্টস বাই সুইং আর টার্মস অ্যাজ টিমিংস এখন আমরা জানবো কোন বিষয়গুলোকে আমরা টিমিংস বলে থাকি যেমন থ্রেড জিপার হুক লেবেল ইন্টারলাইনিং রিবোট ইত্যাদি তো আমরা টিমিংস বলতে যে বিষয়গুলো বুঝতে পারলাম যে একটা গার্মেন্টস তৈরি করার সময় থেকে শুরু করে একদম ইনড ইউজ পর্যন্ত যে বিষয়গুলো ওই গার্মেন্টসের সাথে অ্যাটাচ থাকে মূল ফেব্রিক ব্যতীত সেটাই হচ্ছে ট্রিমিংস ট্রিমিংস দুই ধরনের একটি হচ্ছে ভিজিবল টিমিংস এবং অপরটি হচ্ছে ইনভিজিবল টিমিংস ভিজিবল টিমিংস হলো জিপার বাটন বো ইত্যাদি এবং ইনভিজিবল টিমিংস হচ্ছে ইন্টারলাইনিং পাইপিং ইলাস্টিক ইত্যাদি এখন আসা যাক অ্যাক্সেসরিজ বলতে আমরা কি বুঝি অ্যাক্সেসরিজ হল ফেব্রিক ব্যতীত কোনো গার্মেন্টসের সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না এগুলো গার্মেন্টসের সুরক্ষা পরিবহন ক্রেতাদের আকর্ষণ ও সৌন্দর্যবিধিতে ব্যবহার করা হয় যেমন হ্যাঙ্গার কার্টুন পলিব্যাগ ইত্যাদি যদি আমরা এই সংজ্ঞাটিকে ইংলিশে বলতে চাই তাহলে দাঁড়ায় এমন দ্য ম্যাটেরিয়াল হুইস আর হুইস আর নট অ্যাটাচড উইথ দ্য বডি অফ গার্মেন্টস অনলি ইউজ ফর গার্মেন্টস ফিনিশিং অ্যান্ড প্যাকিং আর টার্মস অ্যাস অ্যাক্সেসরিজ তো এটাই ছিল অ্যাক্সেসরিজের সংজ্ঞা তাহলে আমরা অ্যাক্সেসরিজের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে বিষয়গুলো ফেব্রিকের সাথে অ্যাটাচ থাকে না কিন্তু গার্মেন্টসটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি যেমন প্যাকিং করে থাকি বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে থাকি যাতে ক্রেতারা আরও বেশি আকর্ষিত হয় ওই ফেব্রিকের জন্য এটাই হচ্ছে সাধারণত অ্যাক্সেসরিস তো বন্ধুরা আপনারা অ্যাক্সেসরিস এবং টিমিং সম্পর্কে জানতে পারলেন আশা করি এই ভিডিওতে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন তো যদি আমাদের আমার ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন সেই সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম